হ্যালো বন্ধুরা আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করি দোকানে বাড়িতে অফিসে বা বাসায় প্রতি মাসে আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আমরা যে কোনো ব্যাংকে অথবা বিদ্যুৎ অফিসে সিরিয়াল দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকি তাতে আমাদের অনেক সময় নষ্ট হয় এই ভিডিওতে আমরা দেখব আপনার মোবাইল দিয়ে আপনি নিজেই কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন প্রতি মাসের আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের লেখা সাবস্ক্রাইব বাটন এখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটা ক্লিক করে অন করে দিবেন তারপর অল এখানে একটা ক্লিক করবেন যদি আপনি এই চ্যানেলের আরও ভিডিও দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নেটকম লেখা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস লেখা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই চ্যানেলের সব ভিডিও দেখতে পারবেন বন্ধুরা মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য প্রথমে স্টার টু ফোর সেভেন হ্যাশ এই নাম্বারটি ডায়াল করতে হবে এই নাম্বারটি ডায়াল করার পর এখানে অপশন চলে আসবে তারপর পাঁচ নাম্বার সিলেক্ট করতে হবে পে বিল এখানে সিলেক্ট করার পর সেন্ট এখানে ক্লিক করতে হবে তারপর ক্লিক করার পর এক নাম্বারে দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি প্রিপেড এবং দুই নাম্বারে দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি পোস্টপেড যেহেতু আমি প্রিপেডে দেব তার জন্য এক নাম্বার সিলেক্ট করছি তারপর সেন্ট এখানে সেন্ট করার পর আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ যেহেতু আমাদের পল্লী বিদ্যুৎ আপনারা অন্যটা হলে অন্যটা সিলেক্ট করে দেবেন তার জন্য আমি এখান থেকে এক সিলেক্ট করে দিচ্ছি এক সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি বিল ব্রেক ডাউন এবং দুই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি মেক পেমেন্ট যেহেতু আমি বিল পেমেন্ট করব তার জন্য দুই নাম্বার সিলেক্ট করে দিচ্ছি তারপর দুই নাম্বার সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট অ্যাকাউন্ট নাম্বার এটা এক নাম্বার সিলেক্ট করতে হবে তারপর সেন্ট তারপর এখানে ইনপুট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে এস এম এস বিল নং দিয়ে দিতে হবে যেমন দশ বারো শূন্য তিন শূন্য নয় উনিশ পঁচাত্তর একত্রিশ আট শূন্য শূন্য আপনার বিল নাম্বার লেখার পর এখানে সেন্ড করতে হবে সেন্ড করার পর এখানে ইন্টার কন্ট্যাক্ট নাম্বার যে এখন একটা নাম্বার দিয়ে দিতে হবে আপনার নাম্বার দেওয়ার পর সেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ইন্টার অ্যামাউন্ট আপনার যত টাকা বিল আসছে তত টাকা এখানে লিখে দিবেন যেমন আমি লিখে দিচ্ছি দুইশো টাকা যত টাকা বিল আসছে তত টাকা এখানে আপনি লিখে দেবেন তারপর সেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পিন নাম্বার চাচ্ছে ইন্টার মেনু পিন কনফার্ম যদি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার এখানে দিয়ে দেন তাহলে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনি এইভাবে আপনার মোবাইলের সাহায্যে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন আপনার যদি দুই তিনটা বিল থাকে তাহলেও আপনি দুই তিনটা বিল সর্বোচ্চ তিনটা পর্যন্ত বিল পরিশোধ করতে পারবেন আপনার মোবাইলের একটি বিকাশ অ্যাকাউন্ট দি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ